লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রার্থীদেরও ব্যস্ততা বাড়ছে। আজ আমরা প্রার্থীর সারাদিনে রয়েছি কসবা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপ, প্রচারের জন্য রুটিনের কোনো পরিবর্তন হয়েছে কি? হ্যাঁ, সে তো কিছুটা হয়েছে। সকাল সকাল বেরিয়ে পড়তে হচ্ছে, তারপর সারাদিন চলবে, আর মানে বাড়িতে ফেরা হবে, হয়তো ফেরার সুযোগ হতে পারে নাও হতে পারে, মানে সেটা দিন কীভাবে এগোয় তার উপর অনেকটা। তো এখন বেরোবো, এখন সব মানে সকালবেলা দেখতে পাচ্ছেন কি বন্ধুবান্ধবরা কয়েকজন এসে গেছে, পাকি আমাদের পার্টির লোকজনেরাও অপেক্ষা করছেন। এবার যেখান থেকে শুরু হবে প্রচার, এখানে পৌঁছে মানে কোনোভাবে চা খেয়ে বেরিয়ে পড়বো, ওখানে পৌঁছে প্রচার করে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া, সেটা যদি এরপরে কোনো কাজ আবার এসে যায় তাহলে সেটা পার্টি অফিসেই খাওয়া দাওয়া করে নিতে পারি, বা কোনো সেই এলাকার কোনো কমরেডের বাড়িতে, নাহলে বাড়ি ফিরবো। তারপর আবার বিকেলে প্রচার, সন্ধেবেলা আবার আমাদের কিছু সাংগঠনিক কিছু মিটিং আছে দুপুরের দিকে, সেগুলো করতে হবে। সন্ধ্যের প্রচারের পরে আবার কিছু নিজেদের মধ্যে বসার কতগুলো ব্যাপার আছে। তো এইগুলো এরকমভাবে চলছে, ভোটের সময় যাওয়া হয়। প্রচার চালাচ্ছে জোর কদমে এই মুহূর্তে শতরূপ ঘোষ। কী বক্তব্যকে সামনে রেখে প্রচার চালাবে শুনবো তার মুখ থেকে, মূলত কী বক্তব্যকে সামনে রাখবে? দেখুন, এমনি আমরা পশ্চিমবাংলায় আমরা জানেন যে আপনারা যে আমরা সরকারটাকে পাল্টানোর জন্য লড়াই করছি, এক নতুন সরকার আনার জন্য লড়াই করছি, সারা বাংলার মানুষ করছেন, কসবার মানুষও করছেন। এই সরকারটাকে পাল্টে আমরা এমন একটা সরকার আনবো যে সরকারের আমলে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে চাকরির খোঁজে অন্য রাজ্যে চলে যেতে হবে না, যে চাকরি করে আমাদের ঘরের ছেলেমেয়েরা দিনের শেষে নিজের ঘরে ফিরবে। যে রাজ্যে বাড়ির মেয়ের যদি সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে একটু দেরি হয় তাহলে বাবা মার মাথায় পার্ক স্ট্রিট কাকদ্বীপ কামদুনি ঘুরবে না। যে রাজ্যে পুলিশ নয় অপরাধীরা টেবিলের তলায় লুকোবে। যে রাজ্যে ধর্মের নামে মানুষে মানুষে বিদ্বেষ বাড়বে না। এমন একটা পশ্চিমবাংলা যে পশ্চিমবাংলায় মন্ত্রীরা জেলে থাকবেন না, আমাদের পাশে থাকবেন। এই রাজ্য বানানোর জন্য আমরা লড়াই করছি, গোটা বাংলার সাথে কসবার মানুষও এই লড়াই আমাদের পাশে থাকবেন, এই আবেদন আমরা মানুষের কাছে জানাচ্ছি। প্রচারের মাঝখানে বলা যায় খানিকটা রিফ্রেশমেন্ট, এবং সেই কাজেও ব্যস্ত এই মুহূর্তে শতরূপ। শতরূপ, এটা কি জনসংযোগের একটা মাধ্যম বলা যেতে পারে, ক্যারম খেলা, নাকি একটুখানি রিফ্রেশমেন্ট বলা যেতে? না দেখুন, যাদের সাথে সংযোগ হচ্ছে তারা কেউ আবার ভোট দেবে না, সুতরাং এটাকে জনসংযোগ হওয়াটা ঠিক হবে না। কিন্তু কথাটা হচ্ছে, হ্যাঁ মানে বলতে পারে, হাঁটতে গিয়ে দেখলাম কিছু জন ক্যারম খেলছে, বসে পড়লাম, একবার আবার হাঁটা শুরু হবে। দেখলাম যে বাড়ি থেকে যখন প্রচারে বেরোলেন তখন সেইভাবে কিছু খেতে দেখলাম না, মানে ব্রেকফাস্ট হলো না সেই অর্থে, তো এটাকে কি ব্রেকফাস্ট বলা যায়? এটাকে ব্রেকফাস্ট বলা যায়। আসলে আমরা যে অঞ্চলে প্রচার করলাম এখানকার আমাদের যারা পার্টি নেতৃত্ব আছেন তারা খাওয়ানোর জন্য বিখ্যাত। হ্যাঁ, যার ফলে আর কি আমিও এই অঞ্চলে আসলে চেষ্টা করি বাড়ি থেকে না খেয়েই আসার, যাতে কিনা এখানে এসেই ভালো ভালো খাবারগুলো খাওয়া যায়। এটা খুব ইন্টারেস্টিং খাবার, মানে ধরো তুমি যেটা দেখছো টক দই, তার সাথে মিষ্টি বোঁদেটা মিষ্টি নোনতা, মানে তুমি যখন একটা চামচ মুখে তুলছো তখন একসাথে তিন রকমের স্বাদ মুখে একসাথে কাজ করছে। মানে আমরা কনভেনশনালি কলকাতার খাবার দাবার বলতে যেগুলো বুঝি, যেগুলো চিনি, তার বাইরে এই ধরনের একটু গলির মধ্যে কি একটু মানে কি বলবো একটু অন্য অঞ্চলে, মানে আমাদের এই মানে মেন মানে হাই রোডগুলো বাদ দিয়ে বা আমাদের ইস্টার্ন বাইপাস বাদ দিয়ে একটু পাড়ার মধ্যে অলিগলি দর্শকগুলির ভেতরে এই ধরনের অনেক ইন্টারেস্টিং খাবার, ইন্টারেস্টিং মানুষজন, ইন্টারেস্টিং আর কি গল্প অনেক পাওয়া যায় আর কি। সকাল বিকেল দুবেলা প্রচার, ফলে কিছুটা হলেও খাওয়ার দিকে কিন্তু নজর রাখতে হচ্ছে প্রার্থীর মুখ থেকে শুনবো যে খাওয়ার ক্ষেত্রে কোনো রকম অন্যান্য যে রুটিন তার থেকে কোনো পরিবর্তন হয়েছে কিনা। শুধু ডায়েট করতে হচ্ছে না, না করতে হচ্ছে না, মানে সবাই পরামর্শ দিচ্ছেন করার, কিন্তু এখনো অবধি করিনি বা করার সেরকমভাবে প্রয়োজন হয়নি, যদি সেটা করা উচিত। যদিও ওই মানে ভোট না থাকলে যা থাকে তাই থাকছে, যখন যেটা যেরকম হচ্ছে। সারা দিন ধরে প্রচার চলছে, তার ফলে বাড়িতে হয়তো কিছুটা হলেও কম সময় দিতে হচ্ছে, বাড়ির লোক কি বলছেন কথা বলবো শতরূপের বাবার সঙ্গে, শিবনাথ ঘোষ। সিদ্ধবাবু, প্রচারে ব্যস্ত সারাক্ষণ, তারপরে কি বাড়িতে সময় দেওয়াটা কিছুটা কমে গেছে, কোনো অভিযোগ আছে কি? না না, অভিযোগ এটা তো করতেই হবে, এটা ডিমান্ড অফ দি সিচুয়েশন। এখন তো যতদিন ভোট না ভোট পর্ব না মেটে এরকমভাবে ব্যস্ততা তো থাকবে। আমরা অভ্যস্ত, গতবারেও তো দাঁড়িয়েছিল,
ফলে টু সাম এক্সটেন্ট আমরা এটাতে অ্যাকাস্টমড। কসবা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শতরূপ ঘোষ কিন্তু আত্মবিশ্বাসী তার জয়ের ব্যাপারে। এখন দেখার ভোট গণনার দিনে ফলাফলের ক্ষেত্রে কি হয়। ক্যামেরায় সমর দাসের সঙ্গে চরণ চক্রবর্তী, নিউজ টাইম, কলকাতা।